শুভ সকাল বন্ধুরা, আজ 17 মে বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, পাতারকান্দির নাবালিকাকে নিয়ে পলাতক দুই সন্তানের জনক, থানায় FIR। শিলচরের রামনগর বাইপাসে দুর্ঘটনাগ্রস্ত পুলিশের গাড়ি, আহত 8, সংকটজনক 2। জেলার মুখ্য সচিব, জেলা শাসকরা, অভিভাবক মন্ত্রী, মুখ্যমন্ত্রী বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত, বৃহৎ প্রশাসনিক সংস্কারের পদক্ষেপ, প্রতিটি জেলার সম উন্নয়নে জোর। স্মৃতিশক্তি দুর্বল, মুখ্যমন্ত্রীর নির্দেশও ভুলে যান ডিসিরা, নোটপ্যাড রাখার পরামর্শ হিমন্তের। সৌরভের নিরাপত্তা আরও বেড়ে জেড ক্যাটাগরির, 71,000 চাকরি প্রার্থীকে নিয়োগপত্র বিতরণ মোদির। মাতৃত্বকালীন ছুটি বাড়িয়ে 9 মাস করার প্রস্তাব নীতি আয়োগের। এবং সর্বশেষ খবরটি হল, কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে শিবকুমার না সিদ্ধারামাইয়া, সাসপেন্স অব্যাহত। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। আসাম সরকারের নাবালিকা বিবাহ বিরোধী আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে করিমগঞ্জ জেলার অন্তর্গত পাতারকান্দির পূর্ব হৈতরখা গ্রামের জনৈক তুতির রহমানের ছেলে তথা দুই সন্তানের জনক মনসুর আলী, মানিকপাড়া গ্রামের আইন উদ্দিনের 13 বছরের নাবালিকা মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে। ঘটনার পরিপ্রেক্ষিতে পাতারকান্দি থানায় মনসুর আলীর বিরুদ্ধে FIR করেছেন নাবালিকার বাবা। জানা গেছে, অভিযুক্ত মনসুর আলী গত 2 বছর আগে পাতারকান্দির হরিনগরের এক মেয়েকে বিয়ে করেছিল, তাদের 2টি ফুটফুটে সন্তান রয়েছে। সম্প্রতি সে আইন উদ্দিনের কোমলপতি নাবালিকা কন্যাকে নানা প্রলোভন দিয়ে প্রেমের ফাঁদে ফেলে পরিবারের সদস্যরা মেয়ের বয়স কম হয় তাকে মনসুরের সাথে বিয়ে দিতে আপত্তি জানান। এতে ক্ষুব্ধ হয়ে যায় মনসুর আলী। এরই মধ্যে সুযোগের সন্ধানে তাকে সে অবশেষে গত শুক্রবার অভিযুক্ত মনসুর নাবালিকা মেয়েটিকে নিয়ে পালিয়ে যায়। এতে একদিকে মনসুরের পরিবারে অশান্তি ছড়ায়, অন্যদিকে নাবালিকার পরিবারের লোকেরা পড়েছেন চরম উৎকণ্ঠায়। এ ব্যাপারে তারা পাতারকান্দি থানায় FIR দায়ের করে সুবিচারের আর্জি জানান। পরবর্তী খবরটি হল, কাছাড় জেলা সদর শিলচরের শহরতলি রামনগর বাইপাসে দুর্ঘটনাগ্রস্ত হয়েছে করিমগঞ্জ পুলিশের রিজার্ভ টাটা সুমো। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার রাত আনুমানিক 11টা নাগাদ। ঘটনায় আহত হয়েছেন সুমো চালক সহ 8 পুলিশ কর্মী, তাদের মধ্যে দুইজনের অবস্থা সংকটজনক বলে খবর পাওয়া গেছে। আহতদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পুলিশ কর্মীরা যথাক্রমে করিমগঞ্জ সদর থানার হেড কনস্টেবল অজিতনাথ লস্কর, কনস্টেবল সুরমান আলী, কলিমউদ্দিন, নজরুল হোসেন লস্কর, আব্দুল কাদির, বাবুল হোসেন লস্কর, হাবিবুদ্দিন এবং সুশেন শুক্লবদ্ধ। জানা গেছে, শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে দুই অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে একটি টাটা সুমো ভাড়া করে পুলিশের দল করিমগঞ্জ যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটেছে। দুরন্ত টাটা সুমো নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি 12 চাকার লরিতে, আর এতেই দুমড়ে মুচড়ে যায় সুমো গাড়িটি। গাড়িতে দুই অভিযুক্ত সহ মোট 11 জন থাকলেও এদের মধ্যে 8 জন আহত হয়েছেন। ঘটনার পর স্থানীয়রা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান। বর্তমানে মেডিকেলে তাদের চিকিৎসা চলছে। আহত সুশেন শুক্লবদ্ধ ও অজিতনাথের অবস্থা সংকটজনক হয়। রাতেই উভয়কে ICU স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে। পরবর্তী খবরটি হল, রাজ্যের প্রতিটি জেলার সম উন্নয়ন নিশ্চিত করতে এক বৃহৎ প্রশাসনিক সংস্কারের কর্মসূচি হাতে নিল সরকার। জেলা প্রশাসনকে আরও ঢেলে সাজানো হবে। জেলা শাসকরা কাজ করবেন জেলার মুখ্য সচিব হিসাবে। সার্বিক উন্নয়নের ভার থাকবে তাদের উপর। রাজস্ব, পরিকাঠামো এবং সমাজ কল্যাণ বিভাগের দায়িত্ব নিয়ে 3 অতিরিক্ত জেলা শাসক সহায়তা করবেন জেলা শাসকদের। অভিভাবক মন্ত্রীরা জেলার মুখ্যমন্ত্রী হিসাবে কাজ করবেন। প্রতিটি বিধানসভা কেন্দ্রে শুধুমাত্র একটি রাজস্ব সার্কলই থাকবে। সোমবার থেকে তিনসুকিয়ায় শুরু হয়েছে জেলা শাসকের 3 দিনের বৈঠক। দ্বিতীয় দিনের কর্মসূচিতে মঙ্গলবার যোগ দেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মূলত জেলার উন্নয়ন কিভাবে ত্বরান্বিত করতে হবে সেই পাঠই তিনি দেন জেলা শাসকদের। প্রতিটি জেলার সম উন্নয়নের উপরও গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী। পরে তিনি সাংবাদিকদের বলেন, সোমবার বৈঠকের প্রথম দিন জেলা শাসকের 5টি গ্রুপে ভাগ করে একজন করে মন্ত্রী এবং একজন অতিরিক্ত মুখ্য সচিবের সঙ্গে দিনজোড়া সমীক্ষা বৈঠক হয়েছে।
সকাল 10টা থেকে রাত 9টা অবধি প্রেজেন্টেশন দিয়েছেন জেলা শাসকরা। সেই সমীক্ষা বৈঠক থেকে উঠে আসা মূল বিষয়গুলি নিয়ে আলোচনা করেছি। আজ কেন্দ্র ও রাজ্য সরকারের 12টি ফ্ল্যাগশিপ প্রকল্পের রূপায়ণ নিয়ে আলোচনা হবে। জেলা পর্যায়ে প্রশাসনিক সংস্কারের যে কর্মসূচি হাতে নিয়েছে সরকার, তার রূপরেখা নিয়েও জেলা শাসকদের সঙ্গে আলোচনা করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কারণ জেলা স্তরে কাজের অভিজ্ঞতা রয়েছে জেলা শাসকদের, ফলে সংস্কারের রূপরেখা কি হতে পারে, কি কি সংশোধনীর প্রয়োজন রয়েছে, সেসব নিয়ে আলোচনা করা হয়েছে জেলা শাসকদের সঙ্গে। বৈঠকে প্রশাসনিক সংস্কার নিয়ে তিনি বলেন, আমরা জেলা প্রশাসনে ব্যাপক পরিবর্তন আনতে চাইছি। জেলা শাসকদের নিয়মিত প্রশাসনিক কাজে জড়িত না হলেও চলবে, সময় দিতে হবে জেলার সার্বিক উন্নয়নে। জেলা শাসকদের মুখ্য সচিব এবং অভিভাবক মন্ত্রীকে জেলার মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করতে হবে। জেলা শাসকদের জমি বিক্রির অনুমতি, অস্ত্রের লাইসেন্সের অনুমতি দেওয়ার মতো রুটিন প্রশাসনিক কাজে জড়িত হওয়া উচিত নয়। রাজস্ব সংগ্রহ, আবগারি, জিএসটি, শিক্ষা, স্বাস্থ্য এসব ক্ষেত্রে দেখাশোনা করতে হবে তাদের। জেলার সংশ্লিষ্ট সমস্ত কাজ বিভাগীয় মন্ত্রীরা এখন থেকে সরাসরি জেলা শাসকদের জানিয়ে দেবেন। এই প্রশাসনিক সংস্কারের ভিত্তিতে জেলার উন্নয়ন কতটা ত্বরান্বিত হয়েছে সেটা দেখতে প্রত্যেক জেলার মোট ঘরোয়া উৎপাদন বৃদ্ধির হার এবং প্রকল্প রূপায়ণের অগ্রগতিতে নজরদারি রাখার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, জেলা স্তরে জিডিপি পরিমাপ শুরু করা দরকার। যদিও আমরা জিডিপি নিয়ে অন্যান্য রাজ্যের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছি, তবে জিডিপি জেলায় নির্ধারণের বিষয়টি কোনো জেলায় নেই। তবে জেলাগুলিকে সচেতন হওয়া জরুরি উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, একজন জেলা শাসকের ভূমিকার বড় রূপান্তর হওয়া দরকার। জেলা শাসকের ভূমিকা তিন ভাগে বিভক্ত। একটি তার নিজস্ব প্রতিষ্ঠান, যেখানে তাকে নিজের এবং নিজের প্রতিষ্ঠানের কাজ করতে হবে। পরবর্তীতে তিনি একাধিক জেলা পর্যায়ের কমিটির সভাপতি হিসেবে, সুপারভাইজার হিসেবে কাজ করতে হবে এবং তিনি নিজের উদ্যোগে জেলার জন্য কাজ করতে হবে। এর জন্য চাই এক পরিবর্তন। নিয়মিত প্রশাসনিক কাজ বাদ দিয়ে জেলা শাসকদের জেলা পর্যায়ের জিডিপি বৃদ্ধি এবং ফ্ল্যাগশিপ প্রকল্পগুলির অগ্রগতি পর্যবেক্ষণ হবে জানিয়ে তিনি বলেন, প্রথম অগ্রাধিকার হলো সব জেলায় সম উন্নয়ন করা। একবার আমরা যদি মূল্যায়ন করতে সক্ষম হই, তবে কম পারফরমেন্সকারী জেলা শাসক রয়েছেন তারা উচ্চ পারফরমেন্সকারীর সঙ্গে দেখা করবেন। মুখ্যমন্ত্রী বলেন, প্রশাসনকে সুবিন্যস্ত করার জন্য আমরা প্রতিটি নির্বাচন কেন্দ্রকে শুধুমাত্র একটি সার্কল অফিস দিয়ে সংযুক্ত করেছি। আমরা রাজস্বের কাজ এবং উন্নয়নমূলক কাজ উভয়ের সমন্বয় করতে চাই। রাজস্ব পরিকাঠামো এবং সমাজ কল্যাণ বিভাগের দায়িত্ব নিয়ে তিন অতিরিক্ত জেলা শাসক সহায়তা করবেন জেলা শাসকদের। মঙ্গলবার অনুষ্ঠিত সম্মেলনে শীর্ষ সরকারি কর্মকর্তা ছাড়াও রাজ্যের প্রত্যেক জেলা শাসক উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন সরকারের বিভিন্ন বিভাগের মন্ত্রীরা। তিন দিন ব্যাপী এই সম্মেলনের সমাপ্ত হবে আজ। পরবর্তী খবরটি হলো, মুখ্যমন্ত্রীর নির্দেশ ভুলে যান জেলা শাসকরা। জেলা সফরে গিয়ে জেলা শাসকদের অনেক কিছু করার কথা বলেন মুখ্যমন্ত্রী। আর্তজন দেখা করতে এলে কি করতে হবে সেটাও বলে দেন, কিন্তু অনেক সময় মুখ্যমন্ত্রীর সেই সব মুখের কথা পালন করেন না জেলা শাসকরা। মঙ্গলবার তাই জেলা শাসকের মুখ্যমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, ভিড় হালকা করতেই এসব কথা বলেছি বলে মনে করেন আপনারা, কিন্তু আমার প্রতিটি কথাই নির্দেশ, মনে রাখার জন্য প্রত্যেক জেলা শাসককে নোটপ্যাড রাখার পরামর্শ দিয়েছেন তিনি। সোমবার থেকে তিনসুকিয়ায় শুরু হয়েছে জেলা শাসকের তিন দিনের বৈঠক। মঙ্গলবার দ্বিতীয় দিনের কার্যসূচিতে যোগ দেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সেখানে জেলা শাসকদের নিজেদের দায়িত্ব মনে করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশও অনেক সময় পালন না করার কথাও বলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, নানা সময় আমি দেখেছি আমার নির্দেশ তিন চারবার করে বলতে হয় আপনাদের, কারণ আপনারা সেটা ভুলে যান। আমাদের প্রায় সকলেই 50 ঊর্ধ্ব, ফলে স্মৃতিশক্তিও আর ক্লাস 5-এর ছেলে মেয়ের মতো নয়। জেলা সফরে গিয়ে অনেক কিছু বলে আসি, কিন্তু পরে সেটা পালন করা হয় না। তার ব্যাখ্যা, আপনাদের অনেকে হয়তো ভাবেন ভিড় সরাতে তাৎক্ষণিকভাবে কিছু বলেছি আমি, কিন্তু সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশ। কিন্তু নির্দেশ দিয়ে এলেও জেলা শাসকদের গ্রুপে পরে আর এ নিয়ে কিছু দেখি না আমি, তার মানে আপনারা হয় অবজ্ঞা করেন না হলে ভুলে যান। জেলা সফরে গিয়ে দেখা করতে আসা লোকদের নানা ধরনের সহায়তা করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী, কিন্তু সেগুলি যথাযথ পালন করা হয়েছে কিনা তা নিয়ে চিন্তায় রাতের ঘুম না আসার কথা বলেন, ফলে বিভিন্ন উৎস থেকে খবর নিতে হয় তাকে। মুখ্যমন্ত্রী বলেন, আসামের মানুষের মধ্যে ধারণা রয়েছে ভিড় সরাতে তাৎক্ষণিকভাবে কিছু বলেছি আমি,
কিন্তু আমি যা বলে আসি সেটা পালন না হওয়া অবধি রাতের ঘুম আসে না আমার। জেলা শাসককেও সরাসরি জিজ্ঞেস করতে পারি না লজ্জা পাবেন বলে, তাই বিভিন্ন উৎস থেকে খবর নিতে হয় আমাকে। কখনো গুয়াহাটি মেডিকেল কলেজের সুপার অভিজিৎ শর্মার কাছ থেকে ফোনে খবর নেই। বঙ্গাইগাঁও সফরের অভিজ্ঞতা ব্যক্ত করে তিনি বলেন, বঙ্গাইগাঁওয়ে গিয়ে একটি বাচ্চাকে চিকিৎসার জন্য গুয়াহাটি মেডিকেল কলেজে পাঠাতে বলি আসি জেলা শাসককে, তিনি পাঠিয়েও দেন কিন্তু আমাকে জানাননি মোবাইলে, অথচ আমি ফোনও করতে পারছিলাম না তাকে। সেটা নিয়ে 10-15 দিন খুব টেনশনে ছিলাম আমি। পরে অভিজিতের কাছ থেকে জানতে পারি বাচ্চাটির চিকিৎসা করানো হয়েছে। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশ ভুলে না যেতে জেলা শাসকদের নোটপ্যাড রাখার পরামর্শ দেন তিনি। মুখ্যমন্ত্রীর ভাষ্য, সব কিছু রেকর্ডের জন্য প্রত্যেক জেলা শাসককে নোটপ্যাড রাখতে হবে, শুধু মুখ্যমন্ত্রী কি বলেছেন সেটা নোট করার জন্য নয়। জেলা সফরে গেলে কোথায় কি দেখেছেন, কোনো জরুরি লোক এসে দেখা করেছেন কিনা, কোনো কিছু বাদ পড়েছে কিনা, এসব লিখে রাখতে হবে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।